দীর্ঘদিন পায়ের চোটে ঘরবন্দী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একটু সুস্থ হতেই পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। ধূপগুড়ি উপনির্বাচনের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। নবান্ন সূত্রে খবর, দিনক্ষণ স্থির না হলেও ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। জানা যায় ডিসেম্বরের 5 তারিখের পর যে কোনো দিন পাহাড়ে যেতে পারেন তিনি। এ দফায় উত্তরবঙ্গে দুটি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তার। তার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গেও দেখা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে তার সাথে আরও একগুচ্ছ কর্মসূচি। মনে করা হচ্ছে ধূপগুড়ির মানুষকে এবার ধন্যবাদ জানাবেন মমতা। তবে তার মূল লক্ষ্য লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভার দামামা বেজে যাবে। 2019 লোকসভার উত্তরে ভালো ফল করেনি তৃণমূল। এবার তাই আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করে দিচ্ছে শাসক দল। মমতার উত্তরবঙ্গ সফর তার নিজের স্বাস্থ্যের পরিস্থিতির দিক থেকেও যথেষ্টই তাৎপর্যপূর্ণ।